হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, একরাশ মেঘাচ্ছন্ন আকাশ দেখি আজকের ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। তো দেখো, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30 মতন। আমি ব্রাশ করছিলাম, তো আকাশটা এমন মেঘাচ্ছন্ন দেখে মনটা জাস্ট খুশ হয়ে গেল, কেননা ভীষণ গরম পড়েছিল কালকে। তো মুখ ধুয়ে এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম। তো দেখো, এখন কিন্তু আমি তোমাদের সামনাসামনি এসে কোনো রকম কথা বলতে পারবো না, কেননা মেয়ে এখন খাটের উপরে ঘুমোচ্ছে। তো মেয়ে যতক্ষণ ঘুমোচ্ছে, আমি ততক্ষণ বাসি জামাকাপড় চেঞ্জ করে শাড়ি পরে নেব। আর আমার মেয়ের ঘুমোনোর স্টাইল দেখতে পাচ্ছো? আর তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, প্রচুর 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 চুল উঠছে। তো কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। তো সেখান থেকে আমি একটা তেল এনেছি, মানে ডাক্তার দিয়েছে একটা খাওয়ার ওষুধ দিয়েছে, মানে হোমিওপ্যাথিক ওষুধ। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে অনলাইন থেকে কিনেছি, কততে বলো তো? 30 টাকাতে। তোমরা জানি অবিশ্বাস্য, সরি 30 নয়, 40 টাকাতে। জানি অবিশ্বাস্য মনে হচ্ছে, কারণ এটা 4-5টা জিনিস আরও ছিল যেটা আমরা 4-5 জন মিলে শেয়ারে কিনেছি। তো আমার এটা পড়েছে মাত্র 40 টাকা। আরও হার কানের আরও অনেক কিছু ছিল। তো দেখো, এই যে তেলটা দেখতে পাচ্ছো, এটা কালকে আমাকে ডাক্তারবাবু দিয়েছে, তো এটাই লাগাবো। মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি, মানে ভিডিওটা স্টার্ট করেছি অনেকক্ষণ আগে, প্রায় 6টা নাগাদ। এখন 8টা বাজে, মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, খালি বিছানাটাই গুছিয়েছি। এখনও ঘর দুয়ার ঝাড় দিব, মুছবো, কেননা আজকে আমার বৃহস্পতিবার আছে। জামা কাপড় সমস্ত কিছু বাইরে মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে। আর আগের দিনে যে সমস্ত জামা কাপড়গুলো এখনও ভেজা রয়েছে, সেগুলো কটা মেলেছি, মানে মেয়েরই বেশি। তো তোমাদেরকে সকালবেলা কিছু শপিং দেখালাম, কানের দুলটা দেখেছো, ওটা হচ্ছে আমি একটা অনলাইন থেকে নিয়েছি, ঠিক বলবো না, মানে একটা শেয়ারে নেব। ওর সঙ্গে আরও দুটো জিনিস ছিল, তো সেই দুটো অন্য আরও দুজন নিয়েছে, আর ওটা আমি নিয়েছি। তো এখনও টাকা দেওয়া হয়নি, যাই হোক, টাকাটা আমার এখনও দেওয়া হয়নি, তাদেরকে দেবো। আর তেলটা দেখলে, ওটা প্রচুর চুল উঠছে, প্রচুর প্রচুর চুল উঠছে, বর্ষার জন্য না কী জন্য বলতে পারবো না, প্রচুর চুল উঠছে। জন্য কালকে ডাক্তারের কাছে গেছিলাম, মেয়ে খাচ্ছে না, সেই জন্য ওকে ওকে দেখালাম। আর আমি আমার চুলের জন্য একটা খাওয়ার ওষুধ দিয়েছে হোমিওপ্যাথিক, আর মাথায় লাগাবার একটা তেল দিয়েছে। আর আজকে বলি, আজকে আমার মেয়ের জন্মদিন, যেহেতু 5 বছর না হলে জন্মদিন করতে নেই। তো আজকে হচ্ছে মেয়ের জন্মদিন, 8 জুলাই আজকে, আর 23 আষাঢ়। তো বাংলার মাসটা ঠিক ভুলি যায় আর কি। তো যাই হোক, আজকে আমার মেয়ের জন্মদিন, তো যেরকম কিছুই, সেরকম কেন কিছুই হবে না, কেননা 5 বছর না হলে বাচ্চাদের জন্মদিন করতেই নেই। তো কালকে যেহেতু বাজারে গেছিলাম, মেয়ের জন্য দুটো হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে এসেছি। তো জন্মদিন উপলক্ষে বলবো না, কারণ এখন বর্ষাকাল, তো আর ওর যে প্যান্টগুলো আছে সেগুলো ছোটো হয়ে গেছে, ওই জন্য দুটো প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে আসা হয়েছে। তো সান্ধান করে ওটাই মেয়েকে পরিয়ে দেবো। তো চলো, বেশি বকবক করে ভিডিওটা অনেকটা ফার্স্টেই বড় হয়ে যাবে। আর কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেজন্য আমি ব্লগ শেয়ার করতে পারিনি, কোথায় শুরু করবো কোথায় শেষ করবো বুঝেই পাইনি, এত কাজকর্ম ছিল। তো যাই হোক, আমার বলেছিলাম তোমাদেরকে, আমাদের কলটা খারাপ হয়ে গেছে, ওটা সারাই করা হয়েছিল, মানে কালকে প্রচুর কাজ ছিল। স্নান করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো। তো কখন ব্লগটা করবো, তোমাদের মেয়ের কাজকর্ম থাকে, মেয়েকে খাওয়ানো, রান্নাবান্না, সংসার, সমস্ত যাবতীয় কাজকর্ম থাকে, বোঝোই তো, কালকে কোনো রকম ব্লগ শেয়ার করতে আমি পারিনি, আজকে অবশ্যই করে ব্লগ শেয়ার করবো। তো চলো, এখন আমি ঘরটা ঝাড় দেবো, আমার শোকেস টোকেস তো গোছানোই থাকে, গোছানো আছে, একটু ঝেড়ে নেবো, আর জামাকাপড়গুলো বাইরে মেলে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, চলো বাইরে দেখাই কতগুলো জামাকাপড় কেচে দিয়েছি, সবগুলো আজকের কাঁচা নয়, কিছু কালকেরও কাঁচা আছে যেগুলো শুকোয়নি, এগুলো বাইরে মেলে দিচ্ছি, চলো দেখাই তোমাদেরকে। তো এখানে দেখো বন্ধুরা, আমার সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর মেলেও দিয়েছি। তো আজকে বললাম যে বৃহস্পতিবার, তো বুঝতেই পারছো বৃহস্পতিবারে কতটা চাপ থাকে, ঘর দোয়ার পরিষ্কার করা, মোছা। তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নেব। তো এটা আমাদের রুম, দেখে বুঝতেই পারছো, তো এটা মুছে টিভির ঘর, তারপরে ওদিকের রান্নাঘর, বারান্দা, সমস্ত কিছুই মুছে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো আমি ইদানিং দেখতে পাচ্ছি আমি যে সমস্ত শর্টস ভিডিওগুলো করছি সেটাতে ভিউজ আসলেও আমার মানে আগের তুলনায় ভিডিও মানে ব্লগ ভিডিও যেটার জন্য আমার চ্যানেলটা তো সেটাতে প্রচুর ভিউজ কম আসছে। তো জানি না কেন আমার নয় তো মানে চার দিন পাঁচ দিন পর আমার এক একটা ভিডিওতে 600 800 900 এরকম করে ভিউজ দিত, কিন্তু এখন প্রচুর ভিউজ কম আসছে। জানি না কেন কি হয়েছে, সাবস্ক্রাইবার টুকটুক করে বাড়ছে ঠিকই কিন্তু মানে প্রচুর ভিউজ কম আসছে ভিডিওতে। তো এখন ঘড়িতে বাজে 10টা মতন, তো দেখো মেয়েকে দুধের বোতলটা দিয়ে দিয়েছি, ও এখন একলা খেতে শিখে গেছে, ও কি সুন্দর ধরে ধরে খেয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, তোমরা এটা ভেবো না যে সবসময় ও এরকম খেয়ে নেয়, তো ওর মন গেলেও খায়। তো আজকে হয়তো একটু মনটা ভালো আছে তাই খেয়ে নিচ্ছে। দেখো হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে বকবক করার পরে বাসার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, মানে রান্নাঘর মোছা, বারান্দা মোছা, ওইদিকের ঘর বারান্দা সমস্ত কিছু মোছা হয়ে গেছে। দ্বিতীয় পর্বে চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনও ধোয়া হয়ে গেছে। তো এবার কাজের মধ্যে আছে বলতে মাছটা ধোবো, আর তোমাদেরকে তো জানানো হয়নি আমাদের কলটা খারাপ হয়ে গেছিলো, তো কলটা ঠিক করা হয়ে গেছে। মানে জল ছাড়া যেন জীবনটা শূন্য, তাই না? মানে জল নষ্ট করার সময় মনে থাকে না, কিন্তু জল যখন থাকে না তখন আমাদের মনে করে যে জল নিয়ে কত কষ্ট। তো কী বলতো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো মেয়েকে স্নান করাতে। রান্না দেরি হলে মেয়েকে খাওয়াতে স্নান করাতে সমস্ত কিছুতে দেরি হয়ে যায়। মনটাও ভালো ছিল না যে কালকে ভিডিও করবো, মানে মেয়ে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। আমার একটাই কথা, আমার মেয়ে ফর্সা হোক কালো হোক আমার কিচ্ছু যায় আসে না, আমার মেয়ে সুস্থ থাক, ভালো মানুষ হোক আর খাওয়া দাওয়া করুক, ব্যাস এই তিনটে জিনিস। আমার মেয়ে আমার সুস্থ সবল থাক, এইগুলো যেন ঠিকঠাক থাকে, তা আমার কিচ্ছু 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 চায় না। কালকে ওকে একটু ডাক্তারের কাছে নিয়েও গেছিলাম, ডাক্তার খিদে মানে ভিটামিন টনিক দিয়েছে, দেখা যাক কী হয়। আমার ভাত বসানোও হয়ে গেছে, ওই মাছটা চট করে ধুয়ে নেবো, তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো, চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সকালে জল খাবারে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো তোমরা তো জানোই আগের দিন আমাদের বাড়ি বিপত্তারিণী পুজো হয়েছিল, তো সেখানে ঠাকুরকে প্রসাদ হিসেবে দেওয়ার জন্য মানে আরও অনেক কিছু ছিল, তো এগুলোও দেওয়া হয়েছিল, ছোলা ভেজানো, তারপরে মুগ কলাই ভেজানো, তো এগুলো অনেকটা বাড়তা হয়ে গেছিলো। তো যেহেতু দুদিন হয়ে গেছে মাঝখানে, তো ওগুলো তো নষ্ট মানে একটু হালকা কন্ধ মতন হয়ে গেছে, তো ওগুলো শুধু সেদ্ধ করে খাওয়া যাবে না, তো সেজন্য নুন হলুদ দিয়ে খালি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এবার দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ঝালটা তোমরা যে হিসাবে খাও যেরকম খাও সেরকম দেবে। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিলাম, এর বেশি ঝাল আমাদের বাড়ি কেউ খায় না। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দেবো জিরে, জিরেটা ফোড়নে দেবো, জিরেটা ভাজাও করে ভাজা ভাজা হয়ে এলে আমি ওই সেদ্ধ করে, তবে হ্যাঁ বলে রাখি সেদ্ধ করে কিন্তু আমি আরও একবার ধুয়ে নিয়েছি, কেননা মানে দুদিন ধরে ভেজানো ছিল বুঝতেই পারছো একটু কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো ভাজার পরে একটু গন্ধ তোমরা পাবে না। তো সেদ্ধ করার আগেও ভালো করে ধুয়েছি, সেদ্ধ করেও ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেদ্ধটা আমি এমনি নর্মালি কড়াইতেই করেছি, তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো। তো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা ছোলা আর মুগ কলাইগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ছোলা আর মুগ কলাইগুলোর থেকে কেমন অঙ্কুরও বেরিয়ে এসেছে। তো আমি নুনটা একটু কমই দিয়েছিলাম, তো নুনটা কম হয়ে যাবে ওই জন্য আরও একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। তো এটা কিন্তু তোমরা শুধুও খেতে পারো পেঁয়াজ মানে কুচনো পেঁয়াজ, তারপরে ওপর থেকে লেবুর রস এই সমস্ত ছড়িয়ে, আবার এটা কিন্তু মুড়ির সাথেও খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক দেখো ওদিকে ভাজাটা হতে থাক, আমি ওদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তো এই দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে এসেছে অলমোস্ট, এতে আমি আর অন্য কিচ্ছু অ্যাড করিনি, এটা শুধু শুধুও খেতে দারুণ লাগে। আর এখানে আমি মাছও ধুয়ে নিয়েছি। তো দেখো দিদা আমাকে সব সবজিগুলো কেটে দিল, এখানে কেটেছে কাঁকরোল ভাজা চাকা চাকা করে, আর এটা আছে ঝিঙিয়ে ভেন্ডি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, আর হবে শাক ভাজা, আর গ্যাসে হচ্ছে ডাল আর মাছের ঝাল। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে দিদা আমাকে সমস্ত সবজিগুলো কেটে বানিয়ে দিয়েছে, আর ওখানে দেখো মিক্সির যে বোলটা আছে ওটার মধ্যে আমি আদা শুকনো লঙ্কা জিরে বেটে নিয়েছি, তো আমার চটপট রান্নাটাও হয়ে যাবে আজকে। এখন আমি ডালে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে, তো আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো ডালটা আমি এখন বাটিতে ঢেলে নেব, তো মুসুর ডালটা কিন্তু যাই বলো নাই বলো আমার অন্তত একটু পাতলাই ভালো লাগে। হ্যাঁ তবে পাতলা একদম জলের মতো নয়,
মোটামুটি মাঝামাঝি এটা হয়, খুব ঘনও নয় খুব পাতলাও নয়, সেটাই হলেই ব্যাস। আর সাথে যদি থাকে একটা গন্ধরাজ লেবু, তো ডাল আর গন্ধরাজ লেবু, আর পাতে যদি থাকে একটু লাল লাল করে আলু সিদ্ধ মাখা, ব্যাস। আর কোনো কিছুই চাই না। তবে হ্যাঁ, আজকে ডালের সাথে গন্ধরাজ লেবু কিন্তু নেই। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার ভাত হয়ে গেছে এরকম, এই যে একটু দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, সবজি তরকারিটা বসিয়েছি, মাছের ঝালটা করবো, কাকড়ি ভাজা আর শাক ভাজা দেব আজকের এই রেসিপি। আর রাত্রেবেলা ভাতে জল ঢেলে দেবো, কুঙ্গি আছে তো কুঙ্গি আলু ভাজা করে নিলেই আমাদের রাতের রান্নাটাও হয়ে যাবে। রাতের রান্নাটা এখন করবো না, ভাতটা দুবেলাই করে নিয়েছি। তো যাই হোক, তোমাদের সেরকম ভিডিওটা মেয়েকে মেয়ে খেয়ে গেছে ঘুমের থেকে, ওকে এখন একটা কলা খাইয়ে দেবো, তো দেখি খায় নাকি পুরুষটা থেকে। তো দেখো বন্ধুরা, এখন আমি করছি কুরকুরি ছাতু ঝাল। তো ছাতুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আছে পেঁয়াজ আর আলু কাটার, এখানে মশলার মধ্যে আছে সর্ষে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে। তো এই সমস্ত রকম মশলা দিয়েই কুরকুরি ছাতু ঝালটা হবে। তো রেসিপিটা যদি তোমরা ইন ডিটেলস পেতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দেখি কী রান্না করলাম। এটা হচ্ছে মাছ ভাজা মেয়ের জন্য, পটল ভাজা, করলা ভাজা, এগুলো আমরা খাবো। এটা হচ্ছে নিরামিষ তরকারি, মানে ভেন্ডি, আলু, ঝিঙা, এ সমস্ত কিছু দিয়ে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা নিরামিষ তরকারি। এখানে আছে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা, এটা হচ্ছে ঝাল ঝাল মাছের ঝাল, আর আছে পাতলা করে মুসুরির ডাল। আর এই দেখো, কলাগুলো কালকে বাবা এনেছে। আর এটা হচ্ছে কুরকুরি ছাতুর ঝাল, তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে একটু ঘুম পাড়িয়েছিলাম, তো ও যেহেতু ঘুমিয়ে গেছিলো তো আমিও ওর সাথে একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন বিকালবেলা উঠে বিকালবেলা যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি, তার মধ্যে অর্ধেক হয়ে গেছে আমার। আমাদের ঘর বারান্দা টিভির ঘরের সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাইরে যেগুলো সমস্ত ভিজে জামা কাপড় ছিল ওগুলো বারান্দাতে মিলে দিয়েছি, আর শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। তো এখন এদিকে চলে এসেছি, মানে মারা যে দিকটায় থাকে, তো এখন অনেক কটা বাসন যেগুলো আমি মেজেছিলাম দুপুরবেলায় সকালবেলায়, তো সেগুলো একদম জোড়ো করে রেখে দিয়েছিলাম টেবিলের ওপরে। আমার তো জানোই সময় হয় না বাসনগুলো গোছানোর, সময় হয় না, ইচ্ছেও করে না, তো ভাবি কি বিকালবেলায় করব, থাক। তো এখন সেটাই করে নিচ্ছি, বিকেলবেলা যখন হয়েই গেছে। তো আর দেখো, বাসনগুলো গোছানোর পরে আমি এরকম একটা বাবার পুরনো জামা আছে ওটা দিয়ে ঢেকে দিচ্ছি, কেননা এখন এই বর্ষাকালে এত টিকটিকির উপদ্রব, মানে ধারণার বাইরে। তো কখন কোথায় পটি করে দেবে তার কোনো ঠিক নেই। তবুও খাওয়ার আগে আমরা বাসনগুলো আরও একবার জল বুলিয়ে নিই, ধুয়ে নিই, তবুও মানে মনের ব্যাপার, তাই না? তো সকাল থেকে উঠে একটা কথা কি, বাড়ির গৃহবধূদের যেন কোনো নিস্তার নেই। সকালে রাত্রে ঘুমানোর আগে ভেবে ভেবে ঘুমাতে হয় যে কালকে সকালে টিফিনটা কী হবে, দুপুরবেলা রান্নাটাই বা কী হবে, বা সকালবেলা উঠে আগে ভাবি আজকে মেয়েকে সকালবেলায় কী খাওয়াবো, কিংবা দুপুরবেলায় ওকে কী খাওয়ালে ভালো হবে, ওই এই খাবারটা খেতে চাইছে না, তাহলে হয়তো ওই খাবারটা খেলে ও হয়তো খেয়ে নেবে, মানে এরকম একটা চিন্তাভাবনা। তো আর সকালের কাজকর্ম সারা হলে মনে হয় দুপুরবেলায় কী কী কাজকর্ম আছে সেগুলো চটচট সেরে ফেলি, একটু বিশ্রাম নেওয়ার পরে মনে হয় না বিশ্রাম নিলে তো হবে না, এরপরে এই কাজ তারপরে সেই কাজ আছে, তাই না? মানে কাজের যেন কোনো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো জানিস সব সংসারই লেগে থাকে, এটা কোনো নিত্য নতুন কথা নয়। তো যাই হোক, চলো বকবক বেশি না করে ঘরটা ঝাঁটিয়ে নিই, তারপরে চাও করতে হবে। এই দেখো, চা করতে হবে বলতে বলতে চা আমার বসানো হয়ে গেছে, একদিকে চা হচ্ছে একদিকে মেয়ের খাওয়ার হচ্ছে, খাওয়ার বলতে সুজি করবো জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো চায়ের লিকারটা ফুটে এসেছে, তো আমি এখন দুধটা দিয়ে দেব। তোমরা তো জানোই আমরা ঘরের দুধের, মানে গরুর দুধের চা খাই, মানে আগে আমি বাবার বাড়িতে পাউডার দুধের চা খেতাম, কিন্তু এখানে এসে খুব অসুবিধা হতো বিয়ের পর পর, কিন্তু এখন গরুর দুধের চা খেয়ে খেয়ে এমনটাই অভ্যাস হয়েছে, আমি বাড়ি গেলে মাকে বলি তুমি আমার জন্য গরুর দুধ দিবে, আমি গরুর দুধের চা খাবো, আমি পাউডার দুধের চা একদম খেতে পারি না। তো মেয়ের সুজিটাও প্রায় হয়ে এসেছে, তো আমার চাটা যেহেতু হয়ে গেছে আমি কাপে কাপে নিয়ে নিয়েছি, আমরা বাড়িতে পাঁচজন আর একটা দিদি আছে, তোমরা সেটা জানোই। আর রাতের কাজটাও সেরে রেখেছি একেবারে, এখন বাজে সাতটা, তো আমার আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে, যাতে রুটিটা তাড়াতাড়ি হয়ে যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সাতটা, মা দিদা সবাই সিরিয়াল দেখছে, আমিও যাব সিরিয়াল দেখতে এখনই অবভিয়াসলি। তো যাই হোক, ভিডিওটা আজকে আর বেশি দূর কন্টিনিউ করবো না, অনেকটা জানি বড় হয়ে যাবে।
তো বেশি বড় ব্লগ দেখতে কারোরই ভালো লাগে না, আমার নিজেরই পার্সোনালি ভালো লাগে না, তো অন্য কারোকে কী বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর হ্যাঁ ভিডিওটাতে লাইক করতে একটা ভুলো না, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে তো একদম ভুলো না। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকি আমি যে কখন তোমরা কমেন্ট করবে আর আমি রিপ্লাই করব। আর একটা কথা কি বলতো, কাল আমার মেয়ের জন্মদিন, আমি ভুলে ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি জানতাম আজকে 8 তারিখ, তো আমার মেয়ের 8 জুলাই জন্মদিন, তো কালকে জন্মদিন, জন্মবার আজকে বৃহস্পতিবার, কিন্তু এবারে বার আর ডেট একসঙ্গে পড়েনি, তো কালকে আমার মেয়ের জন্মদিন। তো দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের 5 বছরের আগে জন্মদিন করে না, এটা জানি অনেকের বাড়িতে নিয়ম, ছোটো বাচ্চাদের 5 বছর যতদিন কমপ্লিট না হয় ততদিন জন্মদিন করে না, আমার মেয়েরও কোনো রকম জন্মদিন বা কোনো রকম কোনো কিছুই হবে না, 5 বছর হলে একদম হবে, ততদিন জানি না ব্লগ করবো কি না, তাই কোনো রকম স্পেশাল কিছু তোমাদের সাথে কালকে আমি শেয়ার করতে নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই কেন পারবোই না। তো তোমরা দেখেছো মেয়ের জন্য একটা স্যান্ডো গেঞ্জি আর 2টো প্যান্ট নিয়েছি, তো একটা প্যান্ট আজকে পরিয়ে দিয়েছি, কালকে ওই স্যান্ডো গেঞ্জিটাই পরাবো আর প্যান্টটা পরাবো। যাই হোক, স্পেশাল কোনো জামা কাপড়ও কেনা হয়নি ওর জন্য, কেননা কিছুই করতে নেই আমাদের। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর আমার মেয়ে আগের থেকে অনেকটাই এখন ভালো আছে, খাওয়া দাওয়া করছে না, মানে জোর জবরদস্তি পূর্বক খাওয়ানো হচ্ছে। তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার পুচকি কেমন আছে, আমার মেয়ে এখন অনেকটা ভালো আছে, পটটাও অনেকটা কমেছে। তো যাই হোক, তোমরা যে এতটা সাপোর্ট করছো, এত ভালোবাসছো, এত ভালো ভালো আমাকে কমেন্ট করছো, তাতে আমি খুব 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 হ্যাপি। তো আর হ্যাঁ, ভিউজ আসছে না কেন জানি না, শর্টস ভিডিওতে প্রচুর ভিউজ আসছে দেখতে পাচ্ছি আমি তোমাদের ভালোবাসাটা, কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো না কেন, এত কষ্ট করে ব্লগ শেয়ার করি, রাত্রেবেলা জেগে এডিট করি, তোমরা কেন করছো না গো, কেন মানে ভিউজ দিচ্ছ না, মানে কেন দেখছো না ভিডিও, শর্টস ভিডিওতে এত লাইক পড়ছে, এত ভিউজ আসছে, তোমরা কেন আমার ব্লগ ভিডিও দেখছো না। তো যাই হোক, ভিডিওটা জানি অনেকটা বড়ো হয়ে যাবে, তো টাটা, বাই বাই, গুড নাইট।